সংস্কৃতকে মৃতভাষা বলা এবং সংস্কৃতকে গুরুত্ব না দেওয়ার ব্যাপারে আমি সহমত নই। সংস্কৃত ভাষা মৃত তো নয়, এটা চিরন্তন ভাষা। আমি সংস্কৃত তেমন না জানলেও সংস্কৃত স্তোত্র শুনলে আমি রীতিমতো রোমাঞ্চিত হই। বুড়ো বয়সে আজও আমি এই ভাষা শিখতে চাই। সংস্কৃতকে বিস্তৃত হলে ভারতবর্ষের ঐতিহ্যই থাকবে না। যদি সংস্কৃতকে ভুলে যাই তাহলে সেটা আমাদের দেশের ক্ষেত্রে খুবই লজ্জাজনক। আমাদের গুরুদেব স্বয়ং রবীন্দ্রনাথ বলতেন, সংস্কৃত ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করা উচিত। সংস্কৃতের ব্যাকরণ খুবই বিজ্ঞানসম্পন্ন, আর এই ব্যাকরণ বাংলা ভাষায় ব্যবহার করা প্রয়োজন, তাতে বাংলা ভাষার উন্নতি হবে। সংস্কৃত চর্চা যাদের নেই তাদের আমাদের ভারতীয় দর্শনশাস্ত্রের বিষয়ে কোনো ধারণাই নেই। হাওড়ার প্রবীণ পণ্ডিত মুরারিমোহন ভট্টাচার্য বলেন, আমার বাড়ির ছেলে মেয়ে বউ এমনকি কাজের লোক পর্যন্ত সংস্কৃতে কথা বলেন। এই ভাষার মধ্যে যে কি রস আছে, কি রোমাঞ্চ আছে তা না জানলে উপলব্ধি করা যাবে না। দিল্লি দূরদর্শন থেকে সম্প্রচারিত সংস্কৃতে খবর পাঠ আমার খুব ভালো লাগে। আমি সংস্কৃতে খবর শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকি। সংস্কৃতকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের উদ্যোগ নেওয়া দরকার। স্কুলে স্কুলে হিন্দি ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ছাত্রছাত্রীরা নেয়, সেক্ষেত্রে সংস্কৃত ভাষাকেও এভাবে বাধ্য করা যেতে পারে। সংস্কৃত সম্পর্কে জ্ঞান থাকলে ভারতবর্ষের ঐতিহ্য জানা যায়। আমেরিকায় রীতিমতো সংস্কৃত নিয়ে পড়াশোনা চলছে, কিন্তু আমরাই তার বিরোধী। অথচ এটাই আমাদের ঐতিহ্য, এর থেকেই সমস্ত ভাষার জন্ম। সংস্কৃত ভাষাকে উপেক্ষা করা ভীষণ ভুল। আজ ভারতে ইউরোপিয়ান আমেরিকানদের মতো একটা দেশ তৈরির চেষ্টা চলছে। আজকে সব কিছু অত্যন্ত তরল হয়ে যাচ্ছে। ছেলেমেয়েদের চলাফেরা, সাজগোজ, ভাবভঙ্গি সবই। এরা দেশের ঐতিহ্য ভুলে ভুল পথে পরিচালিত হচ্ছে। জার্মানে সে কবে থেকে সংস্কৃত চর্চা চলছে। আমেরিকায় আমার এক পরিচিত থাকে শরণ্য সাহা, সে ওখানকার বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পড়ছে, পড়াচ্ছেন মার্কিন অধ্যাপকরা। এটা খুবই লজ্জার যে আমাদের দেশের বুদ্ধিজীবীরাই সংস্কৃত বিরোধী কথা বলছেন। আমার পরিষ্কার মতামত এই যে সংস্কৃত বিস্তৃত হলে ভারতবর্ষ আর ভারতবর্ষ থাকবে না।